বর্তমান সময়ে যুদ্ধ জিততে গেলে এয়ারফোর্সের শক্তিশালী হওয়াটা অত্যন্ত দরকার সাথে মিসাইল পাওয়ারও ভারতের কাছে বর্তমানে এই দুটোই ভালো মাত্রায় আছে ভারতের ব্যাকবোন ফাইটার জেট হিসাবে আমরা এস থার্টি এমকেআইকে জানি এছাড়াও ছত্রিশটি রাফেল আছে যা যে কোনো যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে সামনে আসতে পারে তবুও ভারতে যেহেতু এখনও পর্যন্ত বেশি সংখ্যায় এসইউ থার্টি ব্যবহার করা হয় তাই এস থার্টি আরও বেশি শক্তিশালী করার জন্য ভারতীয় বিমান বাহিনী কাজ করে চলেছে আগের ভিডিওতে আমি এস থার্টি এম কে এর আপগ্রেডের ব্যাপারে আপনাদের জানিয়েছি তো এই ভিডিওতে আমরা এসিউ থার্টি এম কে এর ব্যাপারে একটি আপডেট আপনাদের দেব যা ভারতীয় বিমানবাহিনীকে আরও বেশি শক্তিশালী করে তুলবে নিঃসন্দেহে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভারতীয় বিমান বাহিনীর একটি ডেডলি কম্বিনেশান হলো এস থার্টি এম কে এর সাথে থাকা সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস শুধু ভারতীয় বিমান বাহিনী না বলতে পারেন সারা পৃথিবীর জন্য এটি একটি ডেডলি কম্বিনেশান বর্তমানে ভারতীয় বাহিনী চল্লিশটি এস থার্টি এমকে মডিফাই করেছে বোম্বোজ ক্যারি করবার জন্যে এবং সবকটি এখন অপারেশনাল আছে বোম্বোজ নিয়ে এস থার্টি এমকে এই স্কোয়াডনটিকে অপারেট করা হয় তামিলনাড়ুর তাঞ্জাভুর এয়ারওয়েজ থেকে প্রধানত এই সকল এস থার্টি এম কে মেরিটাইম অ্যাটাকের জন্য ব্যবহার করা হয় তাঞ্জাভুর এয়ারওয়েজ থেকে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর কভার হয়ে যাবে দরকার পড়লে আরব সাগরেও অ্যাটাক করতে পারবে যেহেতু চীন মেন টার্গেট তাই বে অফ বেঙ্গল আর ভারত মহাসাগর ভারতের মেন লক্ষ্য ভারতীয় বিমান বাহিনী ব্রহ্মোস ইকুপ্ট এসিউ থার্টি এমকেআই নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে তাই তারা আরও কুড়িটি এরকম এস থার্টি এমকেআই চায় আমার মতে ল্যান্ড অ্যাটাক করতে এগুলো ব্যবহার করা হবে আর ডেপ্লয় থাকবে এলএসি বা এলসির নিকট এয়ার লঞ্চ ভ্যারিয়েন্ট ব্রহ্মোসের রেঞ্জ পাঁচশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়ে গেছে তাই এসিউ থার্টি অনেক দূর থেকেই ব্রহ্মোস ফায়ার করতে পারবে শত্রুর এয়ার ডিফেন্স রেঞ্জেও আসবে না মেরিটাইম অ্যাটাকের জন্য এটি বেশি কার্যকারী হবে একটি ব্রহ্মোস শত্রুর একটি বড় ফ্রিগেটকে ডুবিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট সি স্কিমিং করতে পারা আর হাইলি ম্যানুভার হওয়ার জন্য একে ট্র্যাক করা এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এঙ্গেজ করা একরকম অসাধ্য ব্যাপার সেটা পাকিস্তান প্রমাণ করে দিয়েছে। কারণ পাকিস্তানের কাছে থাকা কোনো র্যাডার সিস্টেমই কিন্তু ব্রহ্মোসকে ডিটেক্ট করতে পারেইনি মিসাইল দিয়ে এঙ্গেজ করা তো দুয়ের কথা তো আরও কুড়িটি এস ইউ থার্টি এম কে মডিফাই করা হবে ব্রহ্মোসের জন্য ভবিষ্যতে ব্রহ্মোস এনজি মিক টোয়েন্টি নাইন কে তেজেস রাফেলে ব্যবহার করা হবে ব্রহ্মোস এনজি সাইজে বর্তমান ব্রহ্মোসের থেকে ছোট হবে সেই কারণে রেঞ্জ তিনশো কিলোমিটার পর্যন্ত থাকে কিন্তু ফায়ার পাওয়ারে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম